ফ্রেন্ডস, আজ আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। এটা আমার নিজের একটা অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামের মধ্যে যে কটা ফিশ আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে, তারা প্রত্যেকেই হচ্ছে গোল্ড ফিশ। বিভিন্ন জাতের গোল্ড ফিশ দেখতে পারবেন, রেড ক্যাপ দেখতে পারবেন, সিঙ্গেল টেল গোল্ড ফিশ, ডাবল টেল গোল্ড ফিশ, অরেন্ডা দেখতে পারবেন, তার সঙ্গে দেখতে পারবেন বিভিন্ন জাতের, বিভিন্ন কালারের, সরি জাতের না, বিভিন্ন কালারের শুভাঙ্গি। এদের প্রত্যেকের বিশেষত্ব হচ্ছে এটাই যে এরা প্রত্যেকেই হচ্ছে গোল্ড ফিশ এবং এরা খুবই কালারফুল হয়। আমি আপনার কাছে গোল্ড ফিশ সম্বন্ধে বেশ কিছু টিপস দেবো, যেটা কিনা আপনার, যদি আপনি অনেস্টলি গোল্ড ফিশ লাভার হন তাহলে সত্যি এটা আপনাকে হেল্প করবে। গোল্ড ফিশের ব্যাপারে সব থেকে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে, গোল্ড ফিশ কিন্তু অ্যাকচুয়ালি নিজের খাবারের পরিমাণ বোঝে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরা নিজের খাবারের পরিমাণ বোঝে না। এদেরকে যদি আপনি যত বেশি দেবেন তত বেশি খাবে, এবং তাতে কি হবে, প্রবলেম হবে, এরা খেতে খেতে মরে যেতে পারে, বাট স্টিল আপনার খাবার খাওয়া বন্ধ করবে না। তাই সব থেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে, এদের খাবারের ডায়েট চার্টটা প্রপারলি মেনটেন করবেন। যদি সম্ভব হয় দিনে মাত্র একবার খাবার দিন প্রত্যেকটা মাছের পরিমাণ ওয়াইজ। যদি আপনি সিপি খাইয়ে, মানে ড্রাই ফুড বা সিপি বা যে কোনো জাতীয় যদি খাবার খাইয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা মাছ পিঠু 4 থেকে 5টা দানা হিসাব করে দিন। এতে আপনার মাছ ভালো থাকবে। আপনার হয়তো মনে হতে পারে, ভাই আমি তো না খাইয়ে রাখছি, শরীর হয়তো মাছগুলো খারাপ হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা ঠিক তার উল্টো। আর এটা খাওয়ানোর সাথে সাথে যদি সম্ভব হয় আপনার, আপনি একটা কাজ করবেন, একটুখানি ওদেরকে চিংড়ি মাছের, চিংড়ি মাছ কুচো চিংড়িগুলোকে প্রপারলি শুকিয়ে গুঁড়ো করে যদি ডাস্ট খাওয়াতে পারেন, এবং মাঝে মাঝে খুবই রেয়ার মাসে একদিন অ্যাটলিস্ট এদের যদি আপনি একটুখানি কেঁচো খাওয়াতে পারেন, তাহলে এদের রংটা খুব ভালো হয়। গোল্ড ফিশের রাখতে গেলে আপনার অ্যাকোরিয়ামের মধ্যে বেড ফিল্টারটা থাকা খুব বেশি জরুরি, যেটা আপনি দেখছেন এখন বেড ফিল্টারটা চলছে আমার, বিকজ বেড ফিল্টারের নিচে খুব গুড ব্যাকটেরিয়া জন্মায়, যেটা কিনা আপনার ফিশগুলোকে ভালো রাখতে খুব সাহায্য করে। গোল্ড ফিশের আরও কিছু ভালো জিনিসগুলো, দিকগুলো হচ্ছে এটাই, যেটা আপনি শুনে হয়তো অবাক হবেন যে গোল্ড ফিশ কাউকে একবার দেখলে 40 দিন পর্যন্ত মনে রাখতে পারে। এটা শুনে অবাক হলেও সত্যি তাই। এবং তার সঙ্গে সব থেকে বেশি যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এটাই যে, বন্ধুরা, এই গোল্ড ফিশ কিন্তু যদি আপনার বাড়িতে প্রপারলি মেনটেন করে রাখতে পারেন, আপনার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। এটা আমি নয়, এটা বাস্তুশাস্ত্র বলছে, এবং তার সঙ্গে আমি বেশ কিছু উদাহরণ পেয়েছি যেটাতে আমার মনে হয়েছে হ্যাঁ সত্যি, সেটা সত্যি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই গোল্ড ফিশগুলোকে আপনি দেখেন এবং গোল্ড ফিশকে খাবার দিয়ে যান, তাহলে এটা আপনার সত্যি খুব 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 সুন্দর একটা দিন হয়ে উঠবে, প্রত্যেকটা দিনই আপনার খুব সুন্দর হয়ে উঠবে। এই প্রত্যেকটা গোল্ড ফিশকে মেনটেন করতে গিয়ে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই খাবার চার্টটা প্রপারলি মেনটেন করা। বন্ধু, আমি অ্যাকচুয়ালি যেটা করেছি সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করি, যে আমি এদেরকে সপ্তাহে একদিন না খেতে দিয়ে রাখি। শুনে অবাক হলেও এটাই সত্যি, বাট এতে খারাপের থেকে ভালো হয়। ভালো এই সেন্সে বলছি, বিকজ আপনি ধরুন সপ্তাহে কোনো একদিন কোথাও ঘুরতে গেলেন, বাই চান্স রাত্রিবেলা আসতে পারলেন না, আপনার কোনো টেনশন হবে না যে মাছগুলো না খেতে খেয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা, বিকজ এতে ওদের কোনো প্রবলেম হয় না। এটা প্রপারলি আপনার মেনটেনের ওপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে আপনার গোল্ড ফিশকে মেনটেন করছেন। আপনি যদি দেখেন প্রত্যেকটা গোল্ড ফিশ কিন্তু কালারফুল, এবং প্রত্যেকটার কালার খুব সুন্দরভাবে মেনটেন করতে হয়েছে আমাকে, এদের রেড ক্যাপকে প্রপারলি ক্যাপটা মেনটেন করা, এবং তার সঙ্গে প্রত্যেকটা গোল্ড ফিশকে প্রপার ওয়েতে এদেরকে খাওয়ানো, এদের ডায়েট চার্ট মেনটেন করা ইজ খুব ইম্পর্ট্যান্ট। বাট আমি আপনাকে আবারও বলছি, যদি আপনি সত্যিকারের একজন গোল্ড ফিশ লাভার হন তাহলে এই ভিডিওটা আপনি দেখবেন। তার সঙ্গে প্লিজ এই ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন, এবং অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা আমি আপনাকে নেক্সট অনেক ভিডিওস দেখাতে পারি।
থ্যাংক ইউ বন্ধু আজকের জন্য, আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আসবো। থ্যাংক ইউ, বাই।